স্কটল্যান্ডের আবারডিনে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে মহান 21 ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্কটল্যান্ড থেকে আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। এবারই প্রথম নর্থ ইস্ট স্কটল্যান্ডে উদযাপিত হল মহান 21 ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আবারডিন ইউনিভার্সিটির ম্যাক্রোবাট বিল্ডিংয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে রোববার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় অনুষ্ঠানমালা। ফারহানা জেনি ও এরশাদ চৌধুরীর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা মনোমুগ্ধকর দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। এছাড়া শিশুদের জন্য ছিল ভাষা আন্দোলনের ইতিহাস সংক্রান্ত কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সমাপনী পর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ভাষা দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে ওই দিন সন্ধ্যা 6টায় অর্থাৎ বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী 21-এর প্রথম প্রহরে ম্যাক্রোবাট বিল্ডিংয়ে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শিশু মহিলা সহ সকল বয়সী মানুষ। নতুন প্রজন্মের কাছে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে আবারডিনে বসবাসরত বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, পেশাজীবী ও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছেন বলে আয়োজকরা জানান। আবারডিন থেকে মিজানুর রহমান, চ্যানেল এস নিউজ।